প্রথমে দেখে হয়তো অনেকেই আমার মতো ভেবেছেন এটা কি শাবনূর। এমন পরিবর্তন হঠাৎ করে কিভাবে সম্ভব? খুব সম্প্রতি সময়ে শাবনূরের এই ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় ছিলেন তার অগণিত ভক্তরা। আগে যেমন শাবনূরের কোনো সিনেমা মুক্তি পেলে ভক্তরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন কখন প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন। পুরনো সেই অনুভূতির নতুন করে জন্ম হলো এই ভিডিওটির মাধ্যমে। আগে শাবনূর প্রোমো দিয়ে জানিয়েছিলেন তিনি ফিরছেন নতুন একটি ভিডিও নিয়ে। তখন থেকেই শাবনূরের লুক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন তার ভক্তরা। কাঙ্ক্ষিত সেই ভিডিওতে হারিয়ে যাওয়া শাবনূরকেই ফিরে পেয়েছেন অনেকেই, যেন 90 দশকের সেই উচ্ছল প্রাণবন্ত শাবনূর। ওয়েস্টার্ন কস্টিউমে নিজেকে অসাধারণভাবে ক্যারি করেছেন শাবনূর। নেলসন বের তৃতীয় দিনে পরিবারকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন জনপ্রিয় এই নায়িকা। বাচ্চাদের সাথে মজার মজার ভিডিও গেমসও তিনি খেলেছেন। এ সময় শাবনূর খুবই এক্সাইটেড ছিলেন, বাচ্চাদের মতোই মজা করে ভিডিও গেমস খেলছিলেন তিনি। চোখ মুখে শাবনূরের এক্সাইটমেন্ট, অসাধারণ প্রাকৃতিক পরিবেশে নিজেকে সম্পূর্ণরূপে মেলে ধরেছিলেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। কখনো কখনো তিনি মুক্ত পাখির মতো উড়াল দিয়েছেন, মেলে দিয়েছেন তার কল্পনার ডানা। বাচ্চাদের মতো সবসময় দুষ্টমিতে মেতেছিলেন শাবনূর। শাবনূরের হাঁটার স্টাইল, বসার স্টাইল সবকিছুতেই একটা ফিল্মিক ব্যাপার লক্ষ্য করা যায়। নেলসন বের চমৎকার লোকেশনে নিজেকে চমৎকারভাবে মেলে ধরেছেন এই গুণী তারকা। সিনেমার পর্দায় বহু বছর তাকে না দেখা গেলেও এই ভিডিওর মাধ্যমে তাকে দেখে সেই আক্ষেপের অনেকটাই কমে গেছে তার ভক্তদের। এই ক্লাসি শাবনূরকে খুব শীঘ্রই নতুন সিনেমায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন অনেকেই। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ ইউটিউবে ভক্তদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় এই চিত্রনায়িকা। অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করে চলেছেন এই গুণী তারকা। শাবনূরকে প্রতিটি ভিডিওতে তার পরিবারের সদস্যদের সাথেই দেখা যায়। শাবনূরের কোটি ভক্তদের এখন একটাই চাওয়া, শুধু ইউটিউবের পর্দাই নয়, শাবনূর অচিরেই ফিরে আসুক বড় পর্দাতে। সো গাইজ, শাবনূরের এই গর্জিয়াস নতুন লুক, নতুন এই ভিডিওটি আপনাকে কতটা সারপ্রাইজ করেছে সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করুন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন।